বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেখানে যতটুকু সহায়তা চাইবে আমাদের কাছে আমরা সেই সহায়তাটুকুই দিব এবং দিয়ে এসছি ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও আর জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই আমরা কিন্তু সারাদিনই রাজীব ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু বহিরাগত এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারমুখী হয়ে ব্যাপকভাবে তারা এই অঞ্চলে এসছিল এবং আমাদের উপরে চড়াও হয়েছিল আপনারা দেখেছেন যে এই পাশ থেকেও ইটপাটকেল শুরু করে সামনে থেকে সবাই ওরা ওরা ব্যাপকভাবে হচ্ছে মার ছিল এবং তাদেরকে ডিসপাস করার জন্য আমরা এই রোকা হলের সামনে থেকে আমরা কিছু সাউন্ড গ্রেনেডস বা টিআর শেলস এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ডিসপাস করে দিয়েছি এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কেন সব কিছুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন ছিল যে তারা রাজু ভাস্কর্যে না এসে তারা যদি দোয়েল চত্বরে করে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তই ছিল সেটি তাদেরকে বলা বারবার বলার পরও তারা এই মুখী হয়েছিল তো এখানে যা কিছু হয়েছে সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা

আমরা তাদের এই যাওয়াটা আমরা তাদেরকে হেল্প করছি বিভিন্ন জায়গা থেকে এবং এবং আমি আশা করছি আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যখন যে ইনস্ট্রাকশন আমরা পাবো তাদের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সদা সর্বদা প্রস্তুত রয়েছি কিন্তু শিক্ষার্থীদেরকে যখন বের করে দেওয়া হচ্ছে যে বের ওখানে ছাত্রলিগ যুবলিগ এই যে ছাত্রীরা বের হয়ে জাপান যাচ্ছে তাদের ব্যাগ ধরে করছে তাদেরকে হেসাল করছে তাদের মোবাইল ফোন চেক করে তাদেরকে এই বিষয়টি আমি তো আপনি দেখেছেন যে আমরা কিন্তু এই টিএসসি এরিয়াতে আমরা আছি কোন এরিয়াতে কি ঘটছে এই মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ না করে আমার জন্য বলাটা দুরূহ তো সেক্ষেত্রে আমি বারবার যেটি বলছি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করি কিন্তু মেদি ভাই যেসব শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপত্তা দায়িত্ব তো পুলিশের যেহেতু না তাদের তো আমরা ক্যাম্পাসের ভিতর নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আছি এবং তারা কিন্তু নির্বিঘ্নে চলে যাচ্ছে আমি যতটুকু জানি রাস্তায় তাদের উপর যে হামলা হচ্ছে নিরাপদে বের হতে পারছে যখন তাদের হামলা হচ্ছে পুলিশের সামনে হামলা হচ্ছে তাহলে আপনাদের কি মেসেজ থাকবে তো আমরা আমরা এটি হওয়ার কোনো সুযোগই নেই এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগই নেই সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা আছে তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাচ্ছে আমরা সেটি জানি রাতে রাতে আপনাদের কোন ধরনের নির্দেশনা আপনাদের হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে এই বেষ্টনীটা কতদিন থাকবে বা আপনাদের অবস্থানটা কি হবে অন্যান্য শ্রমিক বাহিনী আপনাদের সাথে যোগ দিয়েছে সব মিলিয়ে যে বিশ্ববিদ্যালয়ে যে থমথমে পরিবেশ সেই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন না এটাই আসলে আমরা পরিষ্কারভাবে শুরুতেই বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেখানে যতটুকু সহায়তা চাইবে আমাদের কাছে আমরা সেই সহায়তাটুকুই দিব এবং দিয়ে এসেছি সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও আর জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই